কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলেছেন, কোমরবিডিটি নেই এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও বুস্টার ডোজ পাওয়া উচিত। 12 থেকে 15 বছর বয়সীদেরও টিকাকরণের আওতায় আনা দরকার। গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলেও এখনও অনেকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমাদের স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী বুস্টার ডোজটা আজ থেকে চালু হয়েছে এবং যারাই ওই নির্দেশে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আর যারা সিনিয়র সিটিজেন উইথ সিমটম বা কোনো অসুবিধা তাদের এটা দেওয়া হবে। ঠিক যে অনেকে এবার আসছেন যে 9 মাস কেন, 37 উইকস, কিন্তু আমাদের যেহেতু গাইডলাইনটা স্বাস্থ্যভবন থেকে দিয়েছে সেই গাইডলাইনটা আমাদের মেনে চলতে হবে, বা গাইডলাইনটা হয়তো ICMR এর গাইডলাইন, সুতরাং সেটা মেনে চলতে হবে।